গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি ডেইলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে থাম্বনেলের টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি ভিডিও হতে চলেছে। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বাবা বাজার করে তেলাপিয়া মাছ কিনে এনেছে, এদিকে মা পটল আটা কেটেই রেখেছে, মাছ দিয়ে ঝোল হবে, লাল শাক কিনে এনেছে, আর এদিকে গন্ধরাজ লেবু কিনে এনেছে, আর চিংড়ি কিনে এনেছে। যেহেতু অনেক চিংড়ি কিনে এনেছে আর মা রান্না করছে, আর যেহেতু অনেক মা বাবা খেয়ে বেরোবে, তাই আমি চিংড়িটা কেটে দিয়েছিলাম। যেহেতু অনেক চিংড়ি, আমার চিংড়ি খাতে খাতে মানে আমার টাইম যায় একটু, তো গল্প করতে করতে আজকে অতটা আমার টাইম যায়নি, তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম। তো বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম, চিংড়ি কাটলে এদিকে আমাদের পুষি পাশের বেড়াল আসে, ও মাছ কাটলেই মানে বেড়ালগুলো পিছন পিছন চলে আসে, ওরা আঁশগুলো চিংড়ির খোলাগুলো খেতে, তাই আমি পিছনের দিকে তাকাচ্ছিলাম বার। তো চিংড়ি ভালো করে ধোয়া হয়ে গেছে, যেহেতু মাছ আর চিংড়ি একসাথে খাবো না, চিংড়িটা অন্যদিন খাবো, তাই মা বললো যে নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিতে। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছিলো, পটল আলুটা ভালো করে কষে নিয়েছিল, এদিকে লাল শাক ভাজা হবে। তো চা খাবো বলে মা বললো চার জলটা বসিয়ে দিতে, এদিকে মা বাবাকে টিফিন দিচ্ছিল। তো চাকে কিছু কাজ করছিল, মা চাউমিন করছিল, তাই টিফিন আছে চাউমিন খেয়ে নিলাম। তো সব রান্না হয়ে যেতে মা ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু প্রচুর তেল ছিটে পরে, মা মাঝে মাঝে গ্যাসটা পরিষ্কার করে নেয়, তাহলে তেল ছিটেটা অত পরে না, একটুর উপর থেকে করলে অত তেল ছিটে পরে না। ফার্স্টে কসবাইতে ভালো করে মা মুছে নেয়, তারপর ভালো করে পরিষ্কার হয়ে গেলে মা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেয়। তো স্নান হয়ে যেতে দুপুরবেলায় লাঞ্চ ছিল লাল শাক ভাজা, ডাল, মুসুর ডাল, আর এদিকে মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল। যেহেতু আজকের মা আগে খেয়ে নিয়েছিল, ওমার ওষুধ খাওয়া আছে বলে আগেই খেয়ে নিয়েছিল, তারপর আমি এখন স্নান করে তারপর খাচ্ছি। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। বিকালে একটু বেরোবো, তাই বাবার জন্য একটু ওয়েট করেছিলাম, তো বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু একটু বাজারে যাবো, বাবা একটু কাজে গেছিলো বলে যেতে পারিনি, তো বাবা আসতে আমরা রেডি হয়েছিলাম, তো তারপর বাবা আসতে আমরা বেরিয়ে গেছিলাম। তো কী কী কিনতে আছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কী কিনতে এসেছি তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো, একটা মিক্সার মেশিন কিনতে এসেছি। তোমরা দেখে গেছো আমরা আমাকে সিলে মশলা বাড়তে, তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মিক্সার মেশিন কিনবো, কেনা হচ্ছিলো না, ফাইনালি কিনলাম। তো এই দোকান থেকে আমরা যে কোনো কিছু কিনি আমরা এই দোকানেই কিনতে আসছি, বাবা হোম থিয়েটারটাও এই দোকান থেকেই কিনেছিল। তো কোনটা কিনলে পছন্দ করতে পারছিলো না, লাস্টে একটা পছন্দ করেছি, তো তোমাদের সব বাড়িতে গিয়ে দেখাবো। এগুলো দেখতে ভালো না, এগুলো দেখ ভালো লাগছে না এটাও। তো এখান থেকে কী কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপর বাবা ফুলের মালা কিনলো ঠাকুরের জন্য, তারপর একটু বেরিয়েছিলাম, মা কিছু কেনাকাটি করার ছিল বলছিল, তার সেই জিনিসটা আর পাওয়া যায়নি, তাই ওখান থেকে বাড়ি চলেই গেছিলাম। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, কী কী কিনে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু মুখ হাত পা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
তো মা সন্ধ্যে দিয়ে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছে। আমার মা তো খুব খুশি এটা কিনে। তো জিনিসটা ব্ল্যাক কালারটাই নিয়েছি, কারণ ওখানেই ব্ল্যাক কালারের পর অতটা অত কালারটা ভালো ছিল না, তাই এই কালারটাই নিয়েছিলাম। তো এই মিক্সিটা 7 লিটারের 3টে থাক, একটা জুসার চুজ করার জন্য, যেহেতু মা কেক বানায় তো যে কোনো একটাই কালার ছিল, 7 লিটারের একটাই কালার ছিল, অত কালার ছিল না, তো এই ব্ল্যাক কালারটাই নিয়েছি। তো আমার মার তো কালারটা খুবই পছন্দ হয়েছে, তো জানি কেমন হয়েছে। তো তারপর তো তোমাদেরকে দেখালাম আমি যে আংটি কিনতে মা গিয়েছিলো, তো 3টে আংটি কিনে নিয়েছে, যেহেতু মার অনেক দিনের পছন্দ ছিল কচ্ছপের আংটি কেনা, তো বাবার জন্য একটা মুক্তোর আংটি কিনে দিয়েছিলো, যেহেতু কচ্ছপের আংটিটা বাবার হাতে হচ্ছিলো না, তাই বাবার জন্য এই মুক্তোর আংটিটা কিনে দিয়েছিলো। তো মার জন্য একটা মা কচ্ছপের আংটি নিয়েছে, যেহেতু কচ্ছপের আংটিটা মার হাতে হয়েছিলো, খুব সুন্দর লাগছিলো। কচ্ছপের আংটির অনেক রকম কালার ছিল কচ্ছপের আংটি, আর আমার জন্য একটা কচ্ছপের আংটি নিয়েছে, যেটা ছোটোর উপর থেকে তো খুবই সুন্দর হয়েছে, আর আমার হাতে হয়েছিলো, বাকিগুলো তো একদম বড়ো বড়ো, আমার হাতে হচ্ছিলোই না। লাস্টে যেটা দেখালাম সেটা আমার আংটি ছিল, তো জানিও কেমন হয়েছে। তো তারপর বাবা চা করে দিয়েছিলো, চা খাচ্ছিলাম, তারপর পিসি এসছিলো, মা পিসিকে জিনিসগুলো দেখাচ্ছিলো কেমন হয়েছে। তো তারপর মা রাতে রান্নার জন্য আমি টমেটো পেঁয়াজ মেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা, এদিকে মা ডিমটা ভেজে নিয়েছে, আছে ডিমের অমলেটের ঝোল হবে। তো রাতে যেহেতু অনেক একটু দেরি করে এসছে, তো রাতের রান্নাটা অনেক দেরি করেই বসিয়েছে, তো পিসি এসছিলো, মা গল্প করছিলো, তো কিছুটা রান্না মা করেছে, কিছুটা রান্না আমি করেছি। তো মা ফার্স্টে ডিমগুলো মা ভেজে নিয়েছিলো, তো ডিমটা ভেজে নেওয়ার পর আলুটা ভেজে নিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে যেতে মশলাটা করে নিয়েছিলাম আদা বাটার মধ্যে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, যেহেতু অত ঝাল পছন্দ করি না, তো 1 চামচ জিরে গুঁড়ো আর 7 মতো নুন দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম। তো তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম, রসুনটা বাটা দিয়ে ভালো করে নেড়ে, তারপর টমেটো কুচি, চা, কাঁচা লঙ্কা, ছেঁড়েটা দিয়ে দিয়েছিলাম, তারপর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষা হয়ে যেতে একটুখানি চিনি অ্যাড করেছিলাম, তো চিনিটা তোমরা দিতেও পারো না দিতে পারো, স্কিপ করে যেতে পারো। ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা একটুখানি নেড়ে ভালো করে একটু কষিয়ে, তারপর জল দিয়ে দিয়েছিলাম, তো অল্পই জল দিয়ে দিয়েছিলাম ফার্স্টে, তারপর ভালো করে নেড়ে তারপর আর একটু জল দিয়েছিলাম, তারপর ফুটতে ঝোলটা ফুটতে তারপর ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর নামানোর 5 মিনিট আগে একটু গরম মশলা অ্যাড করে নিয়েছিলাম। তো আমার রান্না হয়ে গেছে ডিম অমলেটে আলু দিয়ে ঝোল। তারপর আমি আর মা খেতে বসে গেছিলাম, বাবা একটু কাজ করছিল বলে বাবা পরে খাবে, বাবার ভাতটা চাপা দিয়ে রেখেছিলো মা। কাজ করছিলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকে।